বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের কলোরার এমপি, সাবেক এমপি, জেলা বিএনপি সাবেক সভাপতি, আমাদের প্রিয় নেতা অবিলম্বে হাইবুল ইসলাম হাবিবকে মুক্তি দিতে হবে। এবং সর্বশেষ কথাটি হল যে অল্প সময়ের মধ্যে ঘোষণা দিতে হবে শেখ হাসিনাকে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।